সীতার ছোট্ট সংসার। তো এখন বাজে 9:30, মেয়ে এখনই ঘুম থেকে ওঠেনি, তো মেয়ে এখনই উঠবে, দেখবে তোমাদেরকে গুড মর্নিং বলবে। বাবা গুড মর্নিং বলো তো, তুমি ওঠো 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 ওঠো, চোখ খুলে চোখ খুলে বলো, বলো সবাই কেমন আছো? তাহলে আমরা তো ভালো আছি, তোমরা ভালো আছো তো? তাহলে আমি এখন স্কুলে যাবো। কি টিফিন নিবো আজকে? আলু ভাজা। আচ্ছা ঠিক আছে, সবাইকে বলো টাটা, আমি এখন রেডি হই, তাড়াতাড়ি করে স্নান করবো, ব্রাশ করবো, সবাইকে টাটা করবো। আর এদিকে রান্না বান্না, মেয়ের টিফিন সব চলছে একধারে, ওই ধারে আমি হাজবেন্ড মেয়েকে রেডি করাচ্ছে, আর এদিকে আমার সয়াবিনের তরকারি, ডাল, শাকের তরকারি সব রান্না করেছি। তো এই সয়াবিনটার জন্য মশলাটা যে আছে আমি কষ কষিয়ে নিচ্ছি। আর এই পাশে দেখো মেয়ের স্নানের জল বসিয়ে দিয়েছি, এই মেয়ের জন্য আটা মেখে নিয়েছি। এখন বাজে 10:40, বর চলে গেছে, ওকে খাইয়ে দিলাম, আর মেয়েও চলে গেল, মেয়ের গাড়ি আসলো, মেয়ের টিফিন টিফিন সব কমপ্লিট করে দিয়েছি। তো আমি এখন স্কুলের জন্য বেরোচ্ছি, তো সবার সাথে বিকেলবেলা আবার দেখা হচ্ছে, সবার সাথে থাকো, সুস্থ থাকো। তো এখন মোটামুটি 4:00, তো আমরা স্কুল থেকে এসে আমি মাথায় একটু তেল দেওয়ালাম, দিয়ে মেয়েকে খেতে দিয়েছি। তো তোমাদেরকে দেখাই, ও একাই ভাত খাচ্ছে, আর আমি কিছু খাবো না, স্কুলে একটু খেয়েছি, তো আর খাবো না, তো একবার আবার রাতেই খাবো, শীতকাল দিয়ে তো খেতে ইচ্ছা করে না। তো সবাই সাথে থাকো, দেখতে থাকো। এই আমার মেয়ে, বাবা কী করছো তুমি, একটু বলো দাও তো, এনা কী করছো, কী করছো বলো। একটা ভাত মেখে দিয়েছি, ও একাই খাচ্ছে। ওইটা কি বললি, প্লাম না? Thank you.
তো সব করে এই ঠেকুয়ার কাজ চলছে। আমি, মা, রিঙ্কি তিনজনে মিলে ঠেকুয়ার কাজে ব্যস্ত। তো এই ঠেকুয়া রেডি করে আমরা ঠেকুয়া ভাজছি। আর আমার এই ঠেকুয়ার ফুল রেসিপিটা আমার চ্যানেলে আপলোড করা আছে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব। যারা এই ঠেকুয়ার রেসিপিটা দেখে ঠেকুয়া বানাতে চাও, তারা ওই লিংক থেকে ঠেকুয়ার রেসিপিটা দেখে একটু বানিয়ে নিও। তো এই ভিডিওতে আমি আর একই ভিডিও রাখলাম না, কারণ তাতে লেন্দি হয়ে যাবে। ময়দা থাকে না, তেলও বেশি টানে না। আর এই আমাদের ঠেকুয়া ভাজাভাজি কাজ চলছে, বান্ধবীকে ভালো করে শিখিয়ে দিচ্ছি কেমন করে ভাজতে হয়, ও তাতে বাড়িতে গিয়ে করে আমাকে খাওয়াবে। এই ঠেকুয়ার কাজ চলতে চলতে মোটামুটি 9:30 বেজে গেছে এখন। আর ওদিকে আমি চিকেন বানাবো, তো চিকেনের রেডি করতে হবে রাতের জন্য, ডিনারের জন্য চিকেনের রেডি করছে। আর ও ভেজে দিচ্ছে আমাকে ঠেকুয়াগুলো। তোমাদের ঠেকুয়া, তো দেখো ঠেকুয়ার ফাইনাল লুক একদম ক্রাঞ্চি, বাইরে থেকে চিনিগুলো হালকা মেল্ট হওয়া। যেমন দেখতে সুন্দর হয়েছে, তেমন খেতেও ভালো হয়েছে। তো তোমরা সব অবশ্য অবশ্য অবশ্যই চেষ্টা করো। এখন বাজে 9:30, তো এই ঠেকুয়া ভাজা চলছে, আর অল্প কিছু আছে, একটু ভেজে ফেললে কমপ্লিট হয়ে যাবে। আর এই পাশে আমি চিকেন বসিয়েছি, আর এই আমার রান্নাঘরের অবস্থা এই মোমেন্টে। কিন্তু তাও আজকে খুব ভালো লাগছে, কাজ আছে আমার সাথে, আমার খুব ভালো লাগছে। এইভাবে সুন্দর সময়টা কেটে যাচ্ছে, আমার খুব ভালো লাগছে আজকে। তোমরা সবাই সাথে থাকো, দেখতে থাকো ঈশিতার ছোট্ট সঙ্গ। আর এই রাতে ডিনারের জন্য চিকেন তৈরি হচ্ছে, যেহেতু বান্ধবী এসছে বাড়িতে, ওকে দিয়ে অনেক কাজ করালাম, তো রাত্রেবেলা খাইয়ে দাইয়ে পাঠাবো। তো এই চিকেন রেডি হচ্ছে, আর আমরা ভাত করে নেব, চিকেনের সাথে ভাত করে নেব, আর সকালের তরকারি আছে, হয়ে যাবে আজকে। আমাদের ডিনার টিনার সব কমপ্লিট। আজকে অনেকজন এসেছিলো বাড়িতে, বান্ধবী, বান্ধবীর বর, ওর ছেলে, আরেক দাদা। তো আমরা সবাই মিলে খুব মজা করলাম, চিকেন দিয়ে ভাত খেলাম, সবাই ঠেকুয়া খেলো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী ব্লগে, নতুন একটা শুরু, নতুন একটা দিন নিয়ে। সবাই 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 খুব ভালো থেকো, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।